আর তারপরে রায়গঞ্জের কমলাবাড়ি হাটে জুমা মসজিদ হলো, এবং একই কায়দায় এখানে ঠিক মিটার বক্সের পাশে বোমা বিস্ফোরণ হয়েছে। এবং মিটার বক্সের কাছে বিস্ফোরণ করা মানে হচ্ছে পরিকল্পিত, কারণ মসজিদ অনেক বড়, যে কোনো জায়গায় হতে পারতো, বাইরে থেকে হতে পারতো। এ রাজ্যে কেন গোটা দেশে কখনো কারোর সাহস হয়নি মসজিদের মধ্যে বোমা বিস্ফোরণ করার? স্যার মসজিদের মধ্যে আমি বলতে চাই আমাকে, কিন্তু বোমা বিস্ফোরণ যেভাবে বোমার সংস্কৃতি তৈরি হয়েছে রাজ্যে, যেভাবে বোমের সাহায্যে সব কিছু দখল করার চেষ্টা করা হচ্ছে, আর পাড়ায় পাড়ায় বোমার কারখানা হয়েছে, সেখানে দাঁড়িয়ে উত্তরবঙ্গে যখন বোমার ব্যাপারটা ছিল না সংস্কৃতি, সেখানে দাঁড়িয়ে এখন দেখা যাচ্ছে যে এত দুঃসাহস বেড়েছে যে মসজিদে, আর মসজিদে বোমা বিস্ফোরণ হওয়ার পরে সঙ্গে সঙ্গে পুলিশ আসা হয়েছিল, এসপিকে বলতে হলো, সকাল 9টার পরে তারপর পুলিশ এসছে, মাঝ রাতে ঘটনা ঘটেছে ভোর রাতে, এবং 7 দিনের সময় চেয়েছিল। আমরা মানুষের কাছে বলেছিলাম যে এগুলো করাই হয় উত্তেজনা ছড়ানোর জন্য এবং বিভাজনের জন্য, যাতে বিভাজন না হয়, উত্তেজনাতে না হয়, সম্প্রীতি বজায় থাকে। আমি এখানকার যারা মানুষ তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ ঝিটকিয়া এমনিতেই খুবই সেন্সিটিভ এরিয়া, তা সত্ত্বেও মানুষ খুব সংযমে পরিচয় দিয়েছেন, তারা পুলিশকে সময় দিয়েছেন, কিন্তু পুলিশ সময় নিয়ে ব্যবহার করেন, তাহলে 7 দিনের মধ্যে তাদের উচিত ছিল অপরাধী ধরা, তদন্ত করা অন্তত। কিন্তু আমি যা শুনলাম দোকানদার, বাজার, আর এখানকার মসজিদ কমিটি, আশেপাশের লোকজন, যে লোক দেখানো তদন্ত হচ্ছে, যেটা কমলাবাড়ির ক্ষেত্রে আমি একটা লোক দেখানো হিসেবে বলছি, কমলাবাড়িতে তাই হয়েছে। পুলিশ যখন, মানুষ যখন উত্তেজিত হয়ে রাস্তায় নেমে যে পুলিশ বলছে হ্যাঁ সব দেখছি দেখছি, তারপর আস্তে আস্তে ধামা চাপা। আমাদের রাজ্যে এটা নিয়ম হয়ে গেছে এই সরকারের, ওই সবই ধামা চাপা দাও নাহলে পুষিয়ে দাও। আর তাহলে কেউ এসে বলবে ওখানে এসে কমলাবাড়ি মসজিদে এসে বলেছে ঠিক আছে, তৃণমূলের তরফ থেকে একজন এসে বললো আমি কিছু টাকা দেবো, এখানে একটা আলো লাগিয়ে দাও, এখানে একটা আলো নেই, অন্ধকার আছে বলে হয়ে যায়, চারটে আলো লাগিয়ে দিচ্ছি। কিন্তু আসলে বিষয় তা নয় তো, গোটা দেশে যেহেতু মন্দির মসজিদ কবরস্থান শ্মশানের রাজনীতি করে এখন ভোট করার চেষ্টা হচ্ছে। তারপরে এই মাসে আমরা জানি আমাদের রাজ্যে রথযাত্রার নাম করে একটা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর চেষ্টা হচ্ছে, আমি বলছি না, হাইকোর্ট বলছে। সেখানে রাজ্য সরকার সাম্প্রদায়িক শক্তির মোকাবিলা করবে, উপদ্রবী যারা আছে তাদেরকে মোকাবিলা করবে, তার বদলে শীত ঘুমে আছে। এখানকার ঘটনা দেখা যাচ্ছে শীত ঘুমে আছে, ডিআইজি লেভেল অফিসার এসছেন, এসপির আসা উচিত ছিল, এখানে ডিএমএর আসা উচিত ছিল, তারাও আসেনি, তার মানে বিষয়টা তারা গুরুত্ব দিচ্ছেন না। এবং সরকারও চাইছে যে আস্তে আস্তে এইসব ঘটনাগুলো কিছু কিছু বাড়ুক এবং তাতে মানুষের মধ্যে বিভাজন তৈরি হোক, ঘৃণা তৈরি হোক। আসলে হিন্দু মুসলমান একসঙ্গে বাজার করে, হাট করে, থাকে একই গ্রামে, একই রাস্তায় চলাফেরা করে, সেখানে তাদের কারোর মধ্যে তো এটা তো কেউ বলছে না, প্রথম থেকে কেউ তো কাউকে সন্দেহ করছে না যে এ করেছে বা সে করেছে।